নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে স্বামীজি স্বামী বিবেকানন্দ শিকাগো যে ধর্মসভা হয়েছিল বিশ্ব ধর্মসভা হয়েছিল শিকাগোতে তো সেই সভায় তিনি বেশ কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে হিন্দু ধর্ম প্রসঙ্গে স্বামীজি একটি বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আলোকপাত করার চেষ্টা করব আপনাদের সামনে তো ভিডিওটি শুরু করছি স্বামীজির বক্তৃতা সম্পর্কে আমি কয়েকটি ওনার বক্তব্য তুলে ধরবো এবং আমার মতো করে সেটি আমার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভাল লাগবে এটি একটি মোটিভেশনাল রূপেও আপনি নিতে পারেন যে স্বামীজির বক্তব্য যদি আমরা একটুও বোঝার চেষ্টা করি বা স্বামীজিকে স্বামীজির সামান্য কিছু কথাও যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন কিন্তু অবশ্যই বদলে যেতে পারে তাই সেই দিক থেকে এই ভিডিও টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি স্বামীজির হিন্দু ধর্ম প্রসঙ্গে বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটি দেখতে থাকুন স্বামীজি উনিশে সেপ্টেম্বর নবম দিবসের অধিবেশনে এই প্রবন্ধটি পাঠ করেন হিন্দু ধর্ম প্রসঙ্গে একটি বক্তৃতা দেন তো সেই বক্তৃতার কিছু অংশ আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি স্বামীজি এক জায়গায় বলছেন এই এই প্রবন্ধে তিনি বলছেন মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করিবে পদ্মপত্র জলে থাকে কিন্তু তাহাতে জল লাগে না মানুষ তেমনি এই সংসারে থাকিবে ঈশ্বরে হৃদয় সমর্পণ করিয়া হাতে কাজ করিবে ইহলোকে ও পরলোকে পুরস্কারের প্রত্যাশায় ঈশ্বরকে ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসার জন্যই তাহাকে ভালোবাসা আরও ভালো তাই তো এই প্রার্থনা প্রভু আমি তোমার নিকট ধন সন্তান বা বিদ্যা চাই না যদি তোমার ইচ্ছা হয় আমি শত শত বিপদের মধ্যে দিয়া যাইব কিন্তু আমার শুধু এই ইচ্ছা পূর্ণ করিও কোনো পুরস্কারের আশায় নয় নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই যেন তোমাকে ভালোবাসতে পারি তাহলে বুঝতে পারছেন যে স্বামীজি এখানে কত মহৎ একটি বক্তব্য তুলে ধরছেন এই প্রবন্ধের মাধ্যমে তিনি বলছেন ঈশ্বরকে যেন আমরা কেবলমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসি এখানে আমাদের যেন কোনো স্বার্থ না থাকে কেবলমাত্র জ্ঞানের জন্য বুদ্ধির জন্য ভালো থাকার জন্য সন্তানদের ভালো থাকার জন্য এই সমস্ত প্রার্থনার থেকেও বড় প্রার্থনা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসা একটি শ্লোক আছে গীতাতে তাতেও এই উল্লেখ পাওয়া যায় এই পদ্মপত্রের মতো যে উল্লেখটি উনি করেছেন স্বামী বিবেকানন্দ যে পদ্মপত্রের মতো এই সংসারে আমাদের বাস করতে হবে যে পদ্মের পাতার ওপর যদি জল পড়ে দেখবেন সেই জল পদ্মপত্রকে কখনোই যাতে পারে না বা সেইভাবেই আমাদের এই সংসারে আমাদের সেইভাবেই বসবাস করতে হবে আমাদের সংসারের মধ্যে সব কর্তব্য পালন করতে হবে কিন্তু আমাদের গায়ে যেন তার আঁচ না লাগে আমরা যেন নিষ্কামভাবে সেই কর্ম করে যেতে পারি তো সেই জায়গাটি তুলে ধরছেন স্বামীজি তিনি আরও বলছেন তাহার স্বরূপ কী তিনি সর্বব্যাপী শুষ্ক নিরাকার সর্বশক্তিমান সকলের উপরেই তাহার করুণা তুমি আমাদের পিতা তুমি আমাদের মাতা তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু তুমি সমস্ত শক্তির মূল তুমি আমাদের শক্তিদাতা তুমি বিশ্বজগতের ভার ধারণ করিয়া আছো এই ক্ষুদ্র জীবনের ভার বহন করিতে আমায় সাহায্য করো বৈদিক ঋষিগণ এইরূপ গানই গাহিয়াছেন স্বামীজি এই প্রবন্ধে আরেক জায়গায় এই কথাটি তুলে ধরছেন বলছেন যে ঈশ্বরের স্বরূপ কি তাহার স্বরূপ কি তিনি সর্বব্যাপী তিনি শুষ্ক নিরাকার সাকার সব কিছুই তিনি এবং এই পৃথিবীর সব কিছুর ওপরেই তাহার কর্তৃত্ব বর্তমান তুমি আমাদের মাতা মানে ঈশ্বরই ঈশ্বর যে পরম ব্রহ্ম তিনি আমাদের পিতা তিনি আমাদের মাতা তিনি আমাদের পরম শোখা আমাদের পরম বন্ধু এবং এই যে সমস্ত ব্যাপী তার যে রূপ তিনিই আমাদের সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এই যে ক্ষুদ্র দেহ দেহ রূপ নিয়ে যে আমাদের আত্মা এসছে আমাদের এই জড়ো দেহের মধ্যে যে আত্মা বসবাস করছে এই ক্ষুদ্র দেহকে সেই শক্তি প্রদান করো সেই মহা করুণাময় ঈশ্বর যাতে আমরা এই দেহের ভার বহন করতে পারি আমরা যাতে জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারি স্বামীজি এই কথাটি তুলে ধরছেন এই প্রবন্ধের একটি অংশে আরও কিছু বিষয় আমি আপনাদের তুলে ধরছি এই প্রবন্ধ থেকেই এটি হিন্দু ধর্ম প্রসঙ্গে স্বামীজির একটি বক্তৃতার থেকে আমি আপনাদের গুলি শোনাবার চেষ্টা করছি কার্যক্ষেত্রে সত্যতা নির্মিত হইলেই কোনো মতবাদ সম্পূর্ণভাবে প্রমাণিত হয় এবং ঋষিগণ সমগ্র জগতে ছ দর্পে ঘোষণা করিয়াছেন তৃতীয় সাগরের গভীরতম প্রদেশ কিরূপে আলোরিত করিতে হয় এই রহস্য আমরা আবিষ্কার করিয়াছি সাধনা করো তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করিতে পারবে অতএব দেখা গেল হিন্দু নিজেকে আত্মা বলিয়া বিশ্বাস করে এবং সেই আত্মাকে তরবারি দ্বারা ছেদন করিতে পারে না অগ্নি দগ্ধ করিতে পারে না জল আদ্র করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না হিন্দুরা বিশ্বাস করেন যে সেই আত্মা এমন একটি বৃত্ত যাহার পরিধি কোথাও নাই কিন্তু যাহার কেন্দ্র দেহমধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রে দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু তাহলে স্বামীজি এখানে কি বলতে চাইছেন স্বামীজি এখানে বলতে চাইছেন গীতার একটি শ্লোক তুলে ধরছেন এই শ্লোকটিতে বলা হয়েছিল গীতাতে যে আমাদের আত্মা অবিনশ্বর এই আত্মার যেমন সৃষ্টিও হয় না ঠিক তেমনভাবেই ধ্বংসও হয় না স্বামীজি এখানে সেটি আরও ভালো করে ব্যাখ্যা করছেন তিনি স্বামীজি এখানে বলছেন সেই আত্মাকে তরবারি দ্বারা ছেদন করা যায় না সেই আত্মাকে কিন্তু আপনি তরবারের দ্বারা বা কোনো ধারালো জিনিসের দ্বারা ছেদন করতে পারবেন না ছেদ করতে পারবেন না অগ্নি দগ্ধ করিতে পারে না অগ্নির দ্বারা তাকে কিন্তু দাহ বা দগ্ধ করা কোনোভাবেই যাবে না জল দ্বারা আদ্র করা যাবে না জলের স্পর্শ কিন্তু তার গায়ে লাগবে না সেই আত্মার গায়ে লাগবে না এবং তিনি আরও বলছেন সেই আত্মা এমন একটি বৃত্ত আত্মাকে স্বামীজি এখানে একটি রূপে কল্পনা করছেন এবং তিনি বলছেন যে এই যে বৃত্ত যেটি আছেন মানে যিনি আত্মা স্বরূপ যাহার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রের দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু তিনি মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করছেন স্বামীজি বলছেন এই যে দেহের মধ্যে যে একটি বৃত্ত আকারে রয়েছে একটি সামান্য ছোট্ট হয়তো কণিকারূপে রয়েছে যে বৃত্ত যেটি অবিনশ্বর যার কোনো আকার নেই সাকার নেই নিরাকার নেই মানে তিনি সর্বব্যাপী সেই যে আত্মা সেই আত্মা এক দেহ থেকে অন্য যখন গমন করে তাহাই কিন্তু মৃত্যু এবং সেটি অন্য দেহান দেহতেও গমন করতে পারে এবং বা এই পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো কোনো স্তরেও থাকতে পারে তাহাই কিন্তু মৃত্যু এই যে বিশেষ বিশেষ জায়গাগুলি আমি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সেগুলি হিন্দু ধর্ম সম্পর্কে যে আলোচনাটি স্বামীজি শিকাগোতে করেছিলেন তো সেটি আমি আপনাদের বলার চেষ্টা করছি এবং আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্বামীজি আরেক জায়গায় বলছেন তোমরা পাপি মানুষকে পাপি বলাই হলো এক মহাপাপ মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্করূপ ওঠো এসো সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মনুষ্যতুল্য মনে করিতেছ ভ্রম জ্ঞান দূর করিয়া দাও তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চিরন্তর আনন্দময় তোমরা জড়ো নও তোমরা দেহ নও জড়ো তোমাদের দাস তোমরা জ্বরের দাস নও। এখানে স্বামীজি কি অমূল্য একটি বক্তব্য তুলে ধরছেন বলছেন যে তো পাপি যদি মানুষ কাউকে পাপি বলে থাকে সেটাই কিন্তু সবথেকে বড় মহাপাপ তিনি বলছেন মানুষকে পাপি বলাই হলো সবথেকে বড় মহাপাপ মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মৃত্যা কলঙ্ক স্বরূপ যদি একটি মানুষকে কেউ পাপি বলা হয় সেটি কিন্তু একটি তাকে কলঙ্ক স্বরূপ করা হচ্ছে ওঠো এসো তোমরা সিংহস্বরূপ আমাদের যে আত্মার মধ্যে যে শক্তি রয়েছে সেটি সিংহের স্বরূপ তোমরা ক্রমাগত এগিয়ে যাও তোমরা নিজেদেরকে উন্নত মার্গের মনে করতে থাকো তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চির আনন্দময় তোমাদের আমাদের যে আত্মা আমরা কিন্তু বন্দী নয় এই আমাদের আত্মা হচ্ছে চির মুক্ত তিনি সে চির আনন্দময় এই আত্মা তোমরা জড়ো নও তিনি বলছেন এই জড়ো বস্তু কিন্তু আমাদের আত্মা নয় আমাদের আত্মা আত্মা কিন্তু জ্বরের অনেক অনেক ঊর্ধ্বে জ্বর স্বরূপ নয় আমাদের দেহ এই যে দেহ এটা কি জ্বর দেহ এই দেহ কিন্তু একদিন মানে নষ্ট হয়ে যাবে কালের নিয়মে প্রকৃতিতে মিলিয়ে যাবে কিন্তু এই আত্মা আমাদের শরীরের মধ্যে যে আত্মার বসবাস সেই আত্মা কিন্তু কখনো মেলাবে না সেটি অবিনশ্বর এক জায়গা থেকে অন্যত্র গমন করতে পারে তো সেই জায়গায় স্বামীজি বলছেন তোরা তোমরা জড়ো নও তোমরা দেহ নও জড়ো তোমাদের দাস জড়ো দেহ এই যে জড়ো দেহ আমরা পেয়েছি এটি হচ্ছে আমাদের দাস আমাদের আত্মার দাস আমরা এই যাতে জড়ো দেহকে নিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারি সেই দিকটিকে তুলে ধরার চেষ্টা করছেন স্বামীজি তিনি আরও বলছেন যে তোমরা জরের দাস নও তো স্বামীজি এখানে এই বক্তব্যগুলি তুলে ধরেছেন আরও অনেক বিশ আছে হিন্দু ধর্ম প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন তো সেইগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করবো এবং বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের কাজই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি দিয়ে আলোচনা করা বিভিন্ন ধর্ম সম্পর্কিত গ্রন্থ নিয়ে আলোচনা করা এবং ভারতের যত বিখ্যাত মনের ঋষি বা মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে যারা এই ভারতবর্ষকে একটি নতুন দিশা দেখিয়েছে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কালে কালে তো সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে আমি এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি বিভিন্ন মোটিভেশনাল বক্তব্য নিয়ে আলোচনা করে থাকি সমগ্র ভারতকে জানার জন্যই বাংলার বইঘরের একটি প্রয়াস অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই প্রচেষ্টা এবং আপনারাও যদি একটু গঠনমূলক সুন্দর কমেন্ট করেন মন্তব্য করেন বা আরও বিষয় যদি জানবার কোনো বিষয় আপনাদের থাকে তো আমাকে অবশ্যই বলতে পারেন আমি অবশ্যই তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার বিদ্যা বুদ্ধি দিয়ে তো ভালো থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে নিন বা ভাগ করে নিন এবং যদি আপনি এই ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বোতামটি টিপে নিন এবং নোটিফিকেশানে গিয়ে অল বোতামটি টিপে নিন যাতে আমার নতুন আপডেট আপনারা সবসময় পেয়ে যান